আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক এক্সপ্রেসের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলা তিনি যিনি আকাশকে সৃষ্টি করেছেন, আর যিনি আমাদের জন্য 30টি রোজা ফরজ করেছেন। আর এই রোজাকে নিয়ে যখন পৃথিবীর মানুষ গবেষণা করল, তখন এমন কিছু তথ্য বেরিয়ে এলো যে তা জানার পর আপনি অবাক হয়ে যাবেন। ক্যামব্রিজ এডেনবুক হাসপাতালের ডাক্তার তিনি বলেন যে সাধারণত দৈনন্দিন জীবনে আমরা অনেক বেশি ক্যালোরিযুক্ত খাবার খাই, এর ফলে আমাদের শরীরের অন্যান্য অনেক কাজ ঠিকমতো করতে পারে না। যেমন ধরুন, শরীর নিজেকে নিজে সারিয়ে তুলতে পারে না। কিন্তু রোজার সময় যেহেতু আমরা খালি পেটে না খেয়ে থাকি, তাই শরীর তখন অন্য কাজের দিকে মনোযোগ দিতে পারে। কাজেই রোজা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী। এটি শরীরের ক্ষত সারিয়ে তুলতে পারে এবং সংক্রমণ রোধে সাহায্য করতে পারে। এছাড়া আপনার শরীরের পচনতন্ত্র, যকৃৎ, কিডনি, লিভার এবং ত্বক তখন এক ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে যাবে যখন আপনি রোজা রাখবেন। সেখান থেকে সব দূষিত বস্তু বেরিয়ে আপনার শরীর যেন সুস্থ হয়ে উঠবে। এই সময় আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাদের পূর্ণ ক্ষমতা ফিরে পাবে, আপনার স্মৃতিশক্তি এবং মনোযোগে উন্নতি হবে। শরীরে শক্তি যোগানোর জন্য আপনার আমিষের ওপর নির্ভর হওয়া ঠিক হবে না। যখন আপনার শরীর ক্ষুধার্ত থাকছে, তখন এটি শক্তির জন্য দেহের মাংসপেশিকে ব্যবহার করছে, এবং এটি ঘটে তখন যখন আপনি রোজা রাখেন এক টানা এক সপ্তাহেরও বেশি। তাই বিদেশি ডাক্তাররা এক সপ্তাহের বেশি রোজা রাখার কথা বলেছেন। যেহেতু রোজার সময় কেবল দিনের বেলাতে আপনাকে না খেয়ে থাকতে হয়, তাই আমাদের শরীরের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট খাবার এবং তরল পানীয় গ্রহণের সুযোগ থাকছে রোজা ভাঙ্গার পর। এটি আমাদের মাংসপেশিকে রক্ষা করছে এবং একই সঙ্গে আমাদের দেহের ওজন কমাতেও সাহায্য করছে। তবে ডাক্তার মারুফ আরও বলেছেন যে রোজা রাখার পর আমাদের শরীরের এমন সব পরিবর্তন হয় যা পরবর্তী সময়ে এটা কোনোদিনও সম্ভব নয়। বেশি খাওয়ার ফলে অনেক মানুষের ওজন বেড়ে যায়, তাদের জন্য তো রোজা রাখা অনেক ভালো। কিন্তু যারা ডায়াবেটিক্স রোগী, তাদের জন্য এতটাই ভালো যেটা বলে বুঝাতে পারবো না। ডাক্তাররা যখন এই রোজাকে নিয়ে গবেষণা করল, তখন তারা অবাক হয়ে গেল যে 30টি রোজা রাখার পর আমাদের শরীরের মধ্যে এত সুন্দর সুন্দর পরিবর্তন ঘটে যা বলে বোঝানো সম্ভব না। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার পর আপনি অবশ্যই জেনে গেছেন যে রোজা আমাদের শরীরের জন্য কতটা উপকারী। আশা করি আপনি 30টি রোজা রাখবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের রোজার মাসে 30টি রোজা এবং বেশি বেশি ইবাদত বন্দেগী করার সুযোগ দেন। আমিন। তো বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন।